পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে অবস্থিত একটি জেলা হলো মালদা। একে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। মালদার ইতিহাসের সবচেয়ে গৌরবময় দিক হলো এর প্রাচীন গৌড়ীয় সাম্রাজ্য। এই সাম্রাজ্যের প্রধান হিসেবে সর্বাগ্রে যার নাম বলতে হয়, তিনি গৌড়রাজ বঙ্গাধিপতি শশাঙ্ক। শশাঙ্ক গৌড়ের আশেপাশের অনেক ছোটোখাটো রাজ্য জয় করে এক বিশাল গৌড়ীয় সাম্রাজ্য গড়ে তোলেন এবং যা পূর্ব ভারতে এক শক্তিশালী সাম্রাজ্য হিসেবে ফুটে ওঠে। শশাঙ্কের মৃত্যুর পরে বাংলায় পাল বংশের শাসন শুরু হয়। পাল বংশের রাজা রামপালের সময় গৌড়ের রাজধানী ছিল রামাবতীতে। এই রামাবতী হল বর্তমান মালদার অমৃতি। এরপরে বাংলায় সেন বংশের রাজত্ব শুরু হয়। সেন যুগে রাজধানী লক্ষণাবতীতে স্থানান্তরিত হয়। কিন্তু এই বিশাল গৌড় সাম্রাজ্য ধ্বংস হলো কী করে? গৌড় সাম্রাজ্য ধ্বংসের সর্বপ্রধান কারণ হলো বাংলায় তুর্কি আক্রমণ। এই ধ্বংসাত্মক তুর্কি আক্রমণের নেতৃত্বে ছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। আমাদের ইতিহাসে বলে বখতিয়ার মাত্র 17 জন ঘোড়সওয়ার নিয়ে বাংলা আক্রমণ করেছিলেন, কিন্তু এই তথ্য যুক্তিযুক্ত নয়। বঙ্কিমচন্দ্র ও অন্যান্য লেখকদের লেখা থেকে জানা যায়, সেই সময় বাংলার রাজা ছিলেন লক্ষণ সেন। লক্ষণ সেন বৃদ্ধ রাজা হয়, তিনি যুদ্ধের পক্ষপাতী ছিলেন না, তিনি সবকিছু ভাগ্যের ওপরেই রেখেছিলেন। তার পশুপতি নামে এক মন্ত্রী ছিল। সেই মন্ত্রী মনে করেন যে এই তুর্কিদের সাহায্যে তিনি লক্ষণ সেনকে ক্ষমতাচ্যুত করে নিজে সিংহাসন লাভ করবেন। তিনি গৌড়ের সেনাকে যুদ্ধে যেতে বারণ করেন এবং তুর্কিরা 25,000 সেনা এনে বিনা যুদ্ধেই গৌড় দখল করে নেয়। পশুপতি যখন বখতিয়ারের কাছে নিজের সিংহাসন দাবি করতে যায়, তখন বখতিয়ার বিশ্বাসঘাতকতা করে, তার সিংহাসন তাকে দেন না এবং বন্দি করেন। এদিকে তুর্কিরা গৌড় দখল করে সারা গৌড় জুড়ে ব্যাপক হত্যা ও লুণ্ঠন চালাতে থাকে। তার গৃহস্থদের বাড়ি জ্বালিয়ে দেয় এবং সমস্ত গৃহস্থদেরকে হত্যা করে এবং সমস্ত গৃহজ সাম্রাজ্য দখল করে। ক্রমেই এই আক্রমণের ফলে গৌড় তার প্রাচীন গৌরব হারিয়ে ফেলে এবং হৃতসর্বস্ব হয়ে পড়ে। বর্তমানে মালদা সারা বিশ্বে যে কারণে প্রসিদ্ধ, তা হলো এর সুমিষ্ট স্বাদযুক্ত আম। মালদার আমের সুখ্যাতি চিরকালই ভারতে থেকেছে। মুঘল সম্রাট হুমায়ুন গৌড়ে আসেন এবং এখানকার আম বাগান দেখে তিনি আপ্লুত হয়ে পড়েন। মালদার আমের স্বাদ তাকে এতটাই মুগ্ধ করে যে তিনি এই স্থানের নাম জান্নাতাবাদ রাখেন, যা জান্নাত শব্দের অর্থ স্বর্গ। অর্থাৎ তিনি মালদাকে স্বর্গের দুয়ার হিসেবে চিহ্নিত করেছেন। বর্তমানে মালদার আম GI ট্যাগ পেয়েছে, যা মালদাবাসীর কাছে এক অত্যন্ত গর্বের বিষয়। এবার মালদার স্বাধীনতা নিয়ে আলোচনা করা যাক। মালদার স্বাধীনতা লাভ পশ্চিমবঙ্গের 4-5টা জেলার মতো ছিল না। ভারত ভাগের সময় মালদাকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করা হয়। 1947-এর 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হলে মালদার সংসদ ভবনে পাকিস্তানের পতাকা উড়ে। এতে মালদাবাসী ভীত হয়ে পড়ে। সে সময় মালদার জেলাশাসক মঙ্গল কুমার আচার্য একটি বিল নিয়ে কলকাতায় যান এবং মালদাকে ভারতভুক্ত করার জন্য তীব্র সওয়াল করেন। অবশেষে তাঁর চেষ্টায় 5টি ব্লক বাদ দিয়ে মালদা ভারতের সাথে যুক্ত হয়। স্বাধীনতার পরে মালদা পশ্চিমবঙ্গের একটি অন্যতম জেলা হিসেবে স্থান পেয়েছে। নিজের সুন্দর স্থাপত্য সকলের জন্য মালদা পর্যটকদের জন্য একটি আকর্ষণের স্থান। কলকাতার সাথে সংযোগ বৃদ্ধি হয়, এখানকার জনজীবনে অনেক পরিবর্তন এসেছে। আশা করি ভবিষ্যতেও মালদা অনেক সমৃদ্ধি লাভ করবে। প্রাচীন গৌড় সাম্রাজ্যের অধিকারী হিসেবে আমরা গর্ববোধ করতেই পারি। ভবিষ্যতে বিশ্বে সমৃদ্ধ হোক আমাদের এই মালদা, এই কামনাই করি।